আওয়ামী লীগের এককালের পান্ডা হেলেনা জাহাঙ্গীরের গ্রেফতার ও হয়রানি বিষয়ে, গ্রেফতারের অংশটা ড্রপ করতে পারি আমরা, হয়রানি বলতে পারি, এটা আসলে এখানে হয়রানি হচ্ছে তার। সো তার হয়রানি বিষয় হচ্ছে, একাত্তর টিভিতে প্যানালিস্টরা একটা প্যানেল বসে সেখানে ওরা আলাপ আলোচনা করে। তো সেখানে বেশ আলাপ আলোচনাটা শুনলে লাইক একটা ওয়েকেনিং মোমেন্ট, লাইক একটা ক্ল্যারিয়ন কল, হঠাৎ করে ওরা ভালো হয়ে গেছে, এরা সবাই রাইট কথাগুলাই বলবে, যে কথাগুলো আমি গত দুই দিন ধরে বলতেছি, যে এপিসোডগুলো করছি। তো সেই বিষয়গুলো হঠাৎ করে ভূতের মুখে রাম নাম। না, প্রশ্ন হচ্ছে ভূতের মুখে কেন রাম নাম? সমস্যাটা কোন জায়গায়? তো সেই ঘটনাটা, সেই 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 নাটকটা লাস্ট পার্টে আলোচনা করব। এখন দেখাই হচ্ছে তারা কি বললো, কী কী বলল, রাইট? সো সেখানে তিনজন গেস্ট, একজন হচ্ছে নাইমুল ইসলাম খান, একজন হচ্ছেন জনৈক জাহিদুল হাসান, প্রায়শই একাত্তর টিভিতে দেখা যায়, আই ডোন্ট নো হু হি ইজ, এই জন্য জনৈক বললাম, আরেকজন হচ্ছে যে র্যাব অফিসার গত পর্বে যেটা দেখাইছি, একদম হইতেছে টান টান করে গলা, যে প্রচণ্ড অনেকগুলো অভিযোগ উত্থাপন করলেন একজন রাজনৈতিক, পান্ডার মতো বলবো না, বলে খাইয়ে দিবে, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মতো করে, উনি একজন সরকারি লোক। তো যা হোক, করছেন উনি সহ, রাইট? সো তিনজনের মধ্যে উনি ছাড়া আর বাকি দুইজন এবং উপস্থাপিকা, ইনক্লুডিং উপস্থাপিকা, হঠাৎ করে তারা ভালো হয়ে গেছেন। সো নাইমুল ইসলাম খানকে প্রশ্ন করা হলো, নাইমুল ইসলাম খান বেশ বিরক্তি প্রদর্শন করে বলে যে এইরকম একটা তুচ্ছ বিষয় নিয়ে আমরা কেন এরকম আলোচনা করতেছি, এত মিডিয়াই বা এত লাফালাফি ফালাফালি কেন করতেছে, যেটা আমি গত পর্বে বা আগের পর্বে আলোচনা করছি, যে মিডিয়া হয়েছে বড় শয়তান, বড় বদমাইশ, বড় বাটপার, যে কোনো একটা ঘটনা ঘটলে মিডিয়া হইতেছে পাবলিক খাবে যা, এবং যা সরকারের পক্ষে যেরকম একটা ন্যারেটিভ নিয়ে এরা নেমে পড়ে, এরা প্রশ্ন করে না, এরা যখন শয়তানি, যেমন যেটা আপনাদেরকে দেখাইছি যে খুচরা টাকা পাইছে সেটাকে এরা বৈদেশিক মুদ্রা বলতেছে, কার্ড তাসতুস পাইছে সেটাকে এরা হচ্ছে ক্যাসিনো বলতেছে। সো যেখানে মিডিয়ার প্রশ্ন করার কথা, যেগুলো কী বলতেছেন, এগুলো পাগল ছাগলের মতো কথা বলতেছেন কেন, সেখানে মিডিয়া উল্টা রিপিট করতেছে এইসব টকিং পয়েন্টকে, এবং এগুলোকে ফিউয়েল করতেছে, এবং যেহেতু বাঙালি গান্ডু পাবলিক, এরা যা পাইটা নিয়ে দৌড়াদৌড়ি করে সবসময় সব ঘটনার পর, সো এদেরকে এগুলো, এবং র্যাব অফিসার এই কারণে, যেটা গত পর্বে দেখাইছি, র্যাব অফিসার এসে বুলশিট বলতেছে কেন, কারণ জানে যে বাঙালির জন্য বুলশিট হইতেছে অ্যাপ্রোপ্রিয়েট, এদেরকে যে কোনো বুলশিট দিলে এরা সেগুলো নিয়ে নাচানাচি করে। তো এই বাস্তবতা নাইমুল ইসলাম খান বাস্তবিকভাবে, যেটা আমি গত তিন পর্ব ধরে বলে আসতেছি, যে কি নিয়ে নাচতেছে, কি এগুলো কোনো সাবস্টেন্স নাই, অভিযোগের কোনো ভিত্তি নেই, সে কথাগুলো বলবেন। মিডিয়ার কাছে আমার প্রশ্ন, এটা আমি তো মিডিয়ার একজন মানুষ, আমরাও এই ভুলগুলি করি, আমরাই বা এটাকে তো হাইলাইট করছি কেন ওনাকে, মানে এটা তো তুচ্ছ বিষয়, ওনাকে ধরছে কয়দিন পরে কি করবে না করবে, কিন্তু আমরা এট আওয়ার লেভেল তুরের মতো একটা মানে নাম্বার ওয়ান টেলিভিশন চ্যানেলের মানানসই হয় কিনা এলেনা জাহাঙ্গীরকে নিয়ে, এখানে তুচ্ছ একটা বিষয় যেটা হর হামেশা হচ্ছে, আপনি খেয়াল করেন, you are asking the director legal and media je ei 3 bochor ei jinish ta chollo apnara kichu korlen and eti bhabe dekhen to ekhon amra media te jara alochona korchi tara keno 3 bochor eta nijera kichu bekollam na tarpor bolbe je etodin keno helena ke niye kotha bola hoyni ekhon keno bola hocche tar mane এখানে হেলেনা আক্তারের যে অপরাধ, তথাকথিত অপরাধ করছে, অপরাধটাই শোনা এখানে, এটার পেছনে অন্য ঘটনা আছে, অন্য কারণ আছে, যেই কারণে এখন তাকে নিয়ে কথা বলা হচ্ছে, এবং শুধুমাত্র তাকে নিয়ে কথা বলা হচ্ছে, তার মতো প্রচুর পান্ডা পাওয়া যাবে দেশে, এগুলো প্রত্যেকটা পয়েন্ট আমি মেক করছি প্রত্যেকটা এপিসোড আপনারা দেখে আসছেন। সো আমার পয়েন্টগুলো এখন এই ভদ্রলোক মেক করবেন, আমি কেন পয়েন্টগুলো মেক করতে হয়, কারণ আপনি মেইন স্ট্রিম চ্যানেলে বা কোথাও আলাপগুলো পাবেন না, আমার তো হয়েছে 10,000 ফলোয়ার, 2,000 লোকও দেখে না, কিন্তু স্টিল আমি বলতেছি কি, যে এই কথাগুলো যেগুলো আমি বলছি এগুলোই কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলার কথা, এই পয়েন্টগুলো রেজ করার কথা তারা করে নাই, করতেছে না। তাইমুল ইসলাম খান আমার কথাগুলো উনি বললেন, তার মানে এনারা ওইগুলো দেখতে পান, দেখতে যে পান না তা না, খামোশ হয়ে বসে থাকেন বাটপারি করার জন্যে, এবং এই অভিযোগগুলোর, এই অভিযোগগুলোর যে কোনো ভিত্তি নাই, লামসাম অভিযোগ, সেইটাও এই তাইমুল হাসান খান পয়েন্ট আউট করবেন, যে এবং দেখেন এই মিডিয়ার প্রত্যেকটা ন্যারেটিভ যেটা সবসময় আলোচনা করি, এরা এমন সব ওয়ার্ড ইউজ করবে, এমনভাবে কথা বলবে, সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যাচার, মিথ্যাবাদী, প্রোপাগান্ডা, রাইট, মিথ্যাচার। সো সেখানে এসে বলবে যে এই অনলাইন মিডিয়া তার কোনো কিছু নাই, কোনো ধরনের লজিস্টিক নাই, সে টিভি চালাচ্ছে, তখন নাইমুল ইসলাম খান বলবে যে না, সে তো শুধু লজিস্টিক নাই না, যত অনলাইন আইপি টিভি আছে এদের সবার মধ্যে তার সবচাইতে ভালো স্ট্রংগেস্ট লজিস্টিক আছে বলে আমার মনে হয়েছে, লজিস্টিক্স তার পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে তার সংবাদদাতা আছে, এবং তার ক্যামেরা ট্যামেরা সেট আপ টেট আপ সব কিছু যা আছে, হ্যাঁ অন্যান্য মেইন স্ট্রিম টিভির চ্যানেলের মতো না, কিন্তু অনলাইন মিডিয়ার জন্যে আমার কাছে মনে হয়েছে এতটা ভালো অন্য কোনো অনলাইন মিডিয়া চ্যানেলের নাই। তো তাদেরকে না ধরে যার সবচাইতে ভালো লজিস্টিক আছে তাকে ধরে মিডিয়া দাবি করতেছে যে এদের তো কিছুই নাই, তো এদের যদি কিছুই না থেকে থাকে তাহলে এর চেয়ে খারাপ মিডিয়া যেগুলো সেগুলোকে তার আগে ধরার কথা না, তো সেগুলোকে না ধরে সেগুলোকে লিপ ফ্রগ করে মানে লাভ দুপুর দিয়ে চলে এসে কেন তাকে ধরা হচ্ছে, রাইট? সো তার মানে কি এখানে আসলেই ইস্যুটা হচ্ছে, তার মানে এখানে অন্য জায়গায়, হ্যাঁ, ইট লাইস সামওয়্যার এলস। হেলেনা জাহাঙ্গীরের আপনাদের যে প্রতিবেদনটা প্রচারিত হয়েছে সেখানে আপনারা বলেছেন যে তার টেলিভিশনে তেমন কোনো কিছু নাই, কিন্তু কিন্তু এই রিপোর্টটা রং, কারণ হেলেনা জাহাঙ্গীরের ওই টেলিভিশনে যেটুকু ইনফ্রাস্ট্রাকচার আছে
এটা বাংলাদেশের শত শত তথাকথিত আইপিডিবি নাই, তার বরং স্ট্রং একটা ইনফ্রাস্ট্রাকচার আছে। আমি কিন্তু দেখি নাই, আমি যাইনি, কিন্তু তাদের প্রোগ্রামগুলি দেখলেই বোঝা যায় ক্যামেরাগুলিতে। ওনার মানের এবং মাপের আওয়ামী লীগের উপকমিটি তারও লোক আছে যাদের এরকম রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। তো এখন আবার কেবল আমরা হেলেনা খানকে নিয়ে আলোচনা করছি, আরো একটা দুইটা এক্সাম্পল আনছি। তো এটা আমার কাছে মনে হয় যে ওই ডিরেক্টর লিগাল মিডিয়ার এই প্রশ্নের সঙ্গে আমার তো ইন্টারেস্টিং নাও। মজার ব্যাপার হচ্ছে আপনারা যারা আমার এই বিষয়ের উপর আগের এপিসোডগুলো দেখে আসছেন, আপনারা জানেন এই প্রত্যেকটা পয়েন্ট আমি মেক করছি বিভিন্ন এপিসোডে, সেই এক্স্যাক্টলি সেই কথাগুলো উনি বললেন। এখন যে ভদ্রলোককে দেখাবো ওনার প্রত্যেকটা পয়েন্ট আমি মেক করছি, এই যে সাংবাদিকরা চাঁদাবাজ, আমি যেটা বলছি যে কোন একটা পর্বে আলোচনা করছি যে এই সে সেই মিডিয়া বাজিগুলো সব ভণ্ড বদমাস চাঁদাবাজিগুলো, এবং বিভিন্ন পর্বে আলোচনা করছি যে বাংলাদেশের মিডিয়াগুলো হচ্ছে সব চাঁদাবাজ, এগুলো চাঁদার জন্য হইতেছে, গুন্ডামি করে ফেরা, এরা গিয়ে গিয়ে চাঁদা খোঁজে, নাহলে রিপোর্ট করে দিবে, সেই এগুলো প্রচুর পর্বে আলোচনা করছি। এবং জাতীয় টেলিভিশন যেগুলো চাঁদাবাজি নিয়ে কথা বলি, একটা আইপিটিভি বেসরকারি টিভি দেখে আজকে এত নাটক করার সুযোগ পাচ্ছে, এরা এরা খুব নাকুচা ভাব করতেছে। একাত্তর টিভি কি আইপিটিভি অনলাইন টিভিগুলোর প্ল্যাটফর্মের চেয়ে ভালো? দেখেন এই প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু আমি আলোচনা করছি যে মিডিয়া বাজারে আপনাদেরকে নীতিকথার লেকচার মারবে, কিন্তু এইগুলো হচ্ছে লাইকের জন্যে, এই লাইক খোরগুলা ভিউয়ের জন্যে নর্দমাতে নেমে যাবে এরা। হ্যাঁ, সো এইসব মিডিয়া এরা একাত্তর অনলাইন টিভিগুলোর যে কোনো অংশে ভালো না, নাটকটা যে করে এই পয়েন্টটাই ভদ্রলোক মেক করবেন যে অনলাইন টিভির মহিলা চাঁদাবাজি করতেছে অ্যাজ ইফ এটা শুধু অনলাইন মিডিয়া যারা তারাই এই কাজ করে, মেইন স্ট্রিম মিডিয়া করে না। ওই ভদ্রলোক বলবেন মেইন স্ট্রিম মিডিয়া তো এরা করেই, বরং এরা যে চাঁদাবাজি করে সেটা আমরাই বরং আলোচনা করবো না মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়াতে। শুনলাম যে উনি চাঁদা নিচ্ছেন, চাঁদা নিচ্ছে তো আপনার ওটা আইপিটিভি, জাতীয় টেলিভিশনে কে কে প্রতিনিধি মধ্যে চাঁদা দেয় সেটাও তো আমরা শুনি, সেটি তদন্ত জীবন হবে না, তাই না? আমরা হয়তো করতে দেবো না। এবং উনি ইন্টারেস্টিং ভাবে বাস্তব কথাগুলো বলবেন যে এই যে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে এত এখন অভিযান হচ্ছে, উনি যদি কমিটিতে থাকতেন আওয়ামী লীগের রাইট নাও, তাহলে কি ওনার বিরুদ্ধে অভিযানগুলো হইতো? অবশ্যই হইতো না, উই নো ইট। এই কারণে আওয়ামী লীগের কমিটি টমিটি থেকে বের করে বুঝাতে যাচ্ছে অনুপ্রবেশকারী, কিন্তু যদি অনুপ্রবেশকারী না হতো তাহলে একই লোক, একই অপরাধ, একই হিস্ট্রি, তখন আর এগুলো হইতো না। জাহিদুল ইসলাম খান আরও কিছু ইন্টারেস্টিং পয়েন্ট মেক করবেন, যেটা আমি ফার্স্ট পর্বে মেক করছি যে কি মদের বোতল বিদেশি মদ নাম দিছে, তারপর চামড়া পাওয়া যাচ্ছে, এই সো সেই পয়েন্ট উনি মেক করবেন যেগুলো কী ধরা হচ্ছে, এগুলো কোনো এগুলো বাংলাদেশে এগুলো কিছু কোনো অজুহাত এগুলো কোনো, এবং উনি বলবেন যে আমারও তো এরকম চামড়া আছে আমি ফেলে দিছি, সো এগুলো রিয়েল কোনো অভিযোগ নেই, এগুলো রিয়েল কোনো প্রসিকিউটেবল কোনো অফেন্স না, এগুলো জাস্ট ওই যে মানে জাস্ট খড়কুটা ধরে হচ্ছে শয়তানি, এবং এত নির্লজ্জভাবে করা হয়েছে এটা খালি চোখে দেখা যাচ্ছে, সেই পয়েন্ট উনি মেক করবেন। এই চামড়া পাওয়া গেছে, ওই চামড়া পাওয়া গেছে, একটা বোতল মদের বোতল পাওয়া গেছে, এগুলো হলো রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে রাষ্ট্রের মশলা, এক বোতল মদ উদ্ধার করা বা একটা হরিণের চামড়া উদ্ধার করা, বা আমি একটা চামড়া ফেলে দিচ্ছি জানেন, আমাকে অস্ট্রেলিয়ান হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা একটা কেন্দ্র চামড়া দিয়েছিল, সম্রাটের ওটা 6 মাসের জেলে গেছে, দিয়েছিল কি করবো? এই মশলাগুলো করে আসল জায়গায় হাত দেয় না। এবং বলবেন যে উনি এত এত ওনার এত ইস্যু তৈরি হয়ে গেল যেদিন উনি বহিষ্কার হয়েছেন তার পর দিন থেকে, তার আগের দিন পর্যন্ত তাকে নিয়ে কোনো কথা হয় নাই, ইস্যু সব শুরু হয়েছে উনি বহিষ্কৃত হওয়ার পর থেকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা উনি বলবেন যে এই প্রতারকরা এরা কিন্তু কোনো পৃষ্ঠপোষকতা ছাড়া বাংলাদেশে এই ওরকম ফুলে ফেপে উঠতে পারে না, রাজনৈতিক উচ্চ মহলের পৃষ্ঠপোষকতা এদের প্রত্যেকের পেছনে থাকে। সো এই যে ড্রামাগুলো করতেছে হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে, সত্যিকার অর্থে যদি সরকার বা এই আইন শৃঙ্খলা বাহিনী যদি সত্যিকার অর্থে ইয়ে হতো, তাহলে তো এরা এই মহিলাকে প্রশ্ন করতো যে তার পেছনে কারা আছে, কোন মন্ত্রীদের আতাত আছে, কোন রাজনৈতিক, তাদেরকে কী ধরা হবে? তাদেরকে তো ধরা হবে না, শুধু তারকে নিয়ে খেলা হচ্ছে। সো এটা শুধুমাত্র এখানে একটা খেলাধুলা হচ্ছে, এটাতেই কারণ আমি এতগুলো পয়েন্ট করে আলোচনা পর্ব করে আলোচনা করতেছি, কারণ এখানে খেলা হচ্ছে বেসিক্যালি। উইচ আই এম ফন্ড অফ বাংলাদেশের যে খেলাধুলা হয়, আই এম এ বিগ ফ্যান। সো সেই পয়েন্টটা উনি বেসিক্যালি আমার মতো করে, আমি যেহেতু আনসেন্সর্ড বলতে পারি খেলা হচ্ছে, হ্যাঁ উনি তো সেটা বলতে পারেন না, ওনার কথার বেসিক্যালি সেটাই হচ্ছে ভাবার্থ যে খেলা হচ্ছে বেসিক্যালি এখানে। উনি যদি প্রতারক হন, আওয়ামী লীগ যেদিন বহিষ্কার করলো সেদিন থেকে প্রতারক, তো তার পর্যন্ত সংবাদপত্রে গণমাধ্যমে লেখা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী, এরপরে লেখা হচ্ছে বিশিষ্ট প্রতারক, পার্থক্য কিন্তু দেখেন। এখন যদি ওনারা তদন্ত করে দেখেন আওয়ামী লীগের কোন কোন নেতা তাকে পৃষ্ঠপোষকতা করেছে এটা বের করুক, এটা যদি না বলতে পারেন তাহলে এই সমস্ত তদন্ত করে কয়েকদিন জেলে রাখতে পারবেন, এরপরে মামলা মোকদ্দমা করে আবার বেরিয়ে আসবেন। এই আইওয়াস এগুলো কোনো মিনিংলেস। এবং ইন্টারেস্টিংলি উপস্থাপিকা ওখানে দেখবেন বলবেন যে যারা পৃষ্ঠপোষকতা করছে এই তাকে তাদেরকে ধরা হবে কিনা, এটাই হচ্ছে রিয়েল প্রশ্ন। তার মানে হচ্ছে আসলে এই মহিলাকে লামসাম ধরে খেলা হচ্ছে, কিন্তু এর পেছনে ডিগ ডাউন করলে যে ঘটনা আসলে একেবারে ওই যেটা গত পর্বে আলোচনা করছিলাম যে র্যাবের উনি যেরকম একদম গলা টান টান করে কথা বলতেছে, এই করছেন সেই করছেন, চাঁদাবাজি করছেন, তারপর উনি কি জানি এজেন্ডা বাস্তবায়ন করছেন, একটা দল তৈরি করে, তখন যেটা আমি বলছিলাম যে এই দল তৈরি করে দলটা ধরেন না, দল ধরতে গেলে তো আপনার ঠক বাঁচতে গেলে গা উজাড় হয়ে যাবে, কারণ এই সব ছাত্রলীগের পাণ্ডা এবং সব আওয়ামী লীগের লোকজন, তো সেটা তো করবেন না, কারণ আপনারা এখানে অপরাধ দমন আপনাদের ইস্যু না, আপনাদের শয়তানি করতেছেন, সেটা সেই পয়েন্টটা ইভেন
উপস্থাপিকা ভদ্রমহিলা ওই পয়েন্টটা মেক করবে, বিশেষ উদ্দেশ্যে কেউ হয়রানির শিকার না হন। পৃষ্ঠপোষকতা ছাড়া কখনো অপরাধ বা অপরাধী এত বড় হতে পারে না যত বড় করে গণমাধ্যম এবং র‍্যাবের অভিযানের সামনে এসেছে। সেই জায়গায় পেছনের যারা আছে সেই পর্যন্ত যাওয়ার পরিকল্পনা আপনাদের হাতে আছে কিনা? তিন বছর লাগলো কেন, এটি তো একটি প্রশ্নই। আর যদি আওয়ামী লীগের উপকমিটিতে তিনি থাকতেন কোনো কারণে, তাহলেও কি এই ধরনের অভিযানের অভিজ্ঞতা আমরা দেখতে পেতাম কিনা? নাও কথা হচ্ছে যে এরা এত ভালো হয়ে গেল কেন 71 টিভি? ইউ মে আস্ক যে হঠাৎ করে হইলটা কি, এদের কি হঠাৎ করে ওয়েক আপ মানে কল কোথেকে পাই? এখানে আপনাকে যেটা বুঝতে হবে, হোয়াটস হ্যাপেনিং হিয়ার, এইগুলাকে বলে হচ্ছে কি যেন বলে কন্ট্রোলড অপোজিশন, একটা টার্ম আছে কন্ট্রোলড অপোজিশন, এগুলো হচ্ছে কন্ট্রোলড অপোজিশন। মানে হচ্ছে এরা অপোজ করতেছে সরকারকে, সরকারকে নিয়ে সমালোচনা করতেছে, কিন্তু কন্ট্রোলড ওয়েতে, একটা নির্দিষ্ট পার হবে না, একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড, একটা নির্দিষ্ট লিমিট, একটা বাউন্ডারি পার হবে না, তার মধ্যে থেকে এগুলো করতেছে। অ্যাজ লং অ্যাজ রিয়েলি সরকারকে চ্যালেঞ্জ না করা হচ্ছে, ক্ষমতার প্রশ্নেরা জীবনে সরকারকে প্রশ্ন তুলবে না, একটা ভোট করা নিয়ে, একটা স্বাধীনতা ইলেকশন, এইসব প্রশ্নেরা জীবনে কথা বলবে না। আপনি দেখেন এখানে লাগছে কারা কারা, আওয়ামী লীগ বিএনপি বা আওয়ামী লীগ জামাত বা আওয়ামী লীগ হেফাজত কিন্তু লাগে নাই। একই ঘটনা যদি আওয়ামী লীগ বিএনপি বা আওয়ামী লীগ জামাত বা আওয়ামী লীগ হেফাজত হতো, তখন কি 71 টিভি এই কথাগুলো বলতে, প্রশ্নগুলো তুলতো? হেল নো, মাথা খারাপ আর ইউ ক্রেজি, প্রশ্নই ওঠে না। লাইক আপনি ইউ ক্যান ইমাজিন অলরেডি, যদি এখানে শুধু আওয়ামী লীগ না হয়ে অন্য কেউ হইতো, তখন যারা কী পরিমাণ দালালি এবং নির্লজ্জতা করতে নামতো, লাইক ইউ ক্যান অলরেডি ইমাজিন, রাইট? সো এটা হচ্ছে পয়েন্টটা কিনা, এইগুলোকে বলা হচ্ছে যে সেই কন্ট্রোলড অপোজিশন, ক্ষমতার প্রশ্নে নিজেদের সাথে যখন, তাদের দৃষ্টিতে যারা প্রতিপক্ষ তাদের সাথে যখন লাগবে, তখন কানামি তো কাকে বলে, যে কারণে 71 টিভি বিখ্যাত। সো এখন যে ভালো মানুষগুলো দেখাইতেছে যে রাইট কথাগুলো বলতেছে, উইচ শোজ যে তারাও দেখতে পায়, চোখে অতটাও ছানি পড়ে নাই, তারাও কোনটা বুলশিট কোনটা কি তারাও দেখতে পায়। কিন্তু আজকে যদি শুধু প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ না হয়ে অন্য কেউ হইতো, তখন দেখতেন এমন একটা শুরু করতো অভিনয়, তখন এরও কিছু দেখতে পাচ্ছে না তখন, রাইট? সো এই পয়েন্টটা মেক করতে, এবং মূলত আমি অনেস্টলি এপিসোডটা করতেছি এই এই পয়েন্টটা মেক করতে এবং এই আলোচনা এই পয়েন্ট আলোচনা করতে, না 71 টিভি ভালো হয়ে যায় না, 71 টিভি জীবনে ভালো হবে না, বাংলাদেশে দলকানার কানার হাট বাজার থেকে উত্তরণ সহসা হওয়ার কোনো কারণ দেখি না। অনেস্টলি এই কারণে আমি চ্যানেল খুলছি একটু আলোচনা করতে, যে একটু কানার হাট বাজারে কিছুটা আলো ফেলতে। ওকে, ইজি অ্যাজ দ্যাট। সো সেটাই হচ্ছে পয়েন্ট না, 71 টিভি ভালো হয় নাই, বাংলাদেশ ভালো হয় নাই, বাংলাদেশের পুলিশ ভালো হয় নাই, র‍্যাব ভালো হয় না, এগুলো সব শয়তান, সকলে শয়তানই করতেছে, কিন্তু এগুলো হচ্ছে মৌসুমি ভালো হওয়া, মাঝে মধ্যে সুযোগ বুঝে কনভিনিয়েন্টলি ভালো হওয়া, এমনভাবে ভালো হওয়া জানি নিজেদের ঠিক থাকে, মানে মানে কিবলা ঠিক আছে, কিবলা নর্চার হবে না, কিবলা ঠিক রেখে তখন হইতেছে কন্ট্রোলড ওয়েতে ভালো হওয়ার নাটক করা আর কি।